আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য। তোমাদের অর্থনীতি বিষয়ক দ্বিতীয় যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার উত্তরপত্র নিয়ে ভিডিওটি তৈরি করা। এর আগে এই বিষয়ে আরেকটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, এছাড়া অন্যান্য যেসব অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সবগুলোর উত্তরপত্র কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। ডিসক্রিপশন বক্সে চলে গেলে তোমরা সেখানে প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে, ওই লিঙ্কে ক্লিক করলে সবগুলো অ্যাসাইনমেন্টের সমাধান একসাথে পেয়ে যাবে। তাহলে চলো প্রথমে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নেওয়া যায়। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই অ্যাসাইনমেন্টের বিষয় কোড হচ্ছে 141। এটি হচ্ছে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের প্রশ্নটি হচ্ছে, সূর্যের আলো, ভূমি, নদীর পানি এগুলোর কোনটি সম্পদ বা সম্পদ নয় তা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বৈশিষ্ট্য উল্লেখপূর্বক ব্যাখ্যা প্রদান করো এবং উৎপত্তির ভিত্তিতে সম্পদের শ্রেণীকরণ করো। তো এখানে দেখো তোমাদের যেসব নির্দেশনা দেওয়া আছে, অর্থনৈতিক সম্পদের ধারণা লিখতে হবে, সম্পদের চারটি বৈশিষ্ট্যের ব্যাখ্যা দিতে হবে, সম্পদের যে চারটি বৈশিষ্ট্য রয়েছে এই চারটি বৈশিষ্ট্যের আলোকে তোমাদের ভূমি, নদীর পানি, সূর্যের আলো এগুলোর সম্পদ বা সম্পদ নয়, অর্থাৎ এই চার তিনটির মধ্যে কোনটি সম্পদ বা কোনটি সম্পদ নয় সেগুলো তোমাদের ব্যাখ্যা করতে হবে, এবং সবার শেষে হচ্ছে উৎপত্তির ভিত্তিতে সম্পদের শ্রেণীকরণ করতে হবে। তো শিক্ষার্থীরা, তোমাদের এখানে যে নির্দেশনা দেওয়া আছে এবং মূল্যায়ন রুবিশটা দেওয়া আছে সেই অনুযায়ী হচ্ছে আমরা একটি নমুনা উত্তরপত্র তৈরি করেছি। তাহলে চলো নমুনা উত্তরপত্রটি দেখে নেওয়া যাক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই অর্থনীতির দ্বিতীয় অ্যাসাইনমেন্টটির শিরোনাম হবে অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ। তোমরা চাইলে এখানে অন্য কিছু লিখতে পারো, যেমন অর্থনৈতিক সম্পদ ও এর শ্রেণীকরণ, এটাও লিখতে পারো, তো সমস্যা নেই, যেটা লেখো হয়ে যাবে, ঠিক আছে? তারপর দেখো, আমাদের প্রথমে জানতে চেয়েছে অর্থনৈতিক সম্পদের একটা ধারণা দিতে বলা হয়েছে। অর্থনীতিতে সম্পদ হলো সেই সমস্ত জিনিস বা দ্রব্য যেগুলো পেতে চাইলে অর্থ ব্যয় করতে হয়। সংক্ষেপে আমরা এই দ্রব্যগুলোকে অর্থনৈতিক দ্রব্য বলে থাকি, যেমন ঘরবাড়ি, আসবাবপত্র, টিভি ইত্যাদি দৃশ্যমান বস্তুগত সম্পদ, এবং ডাক্তারের সেবা, শিক্ষকের পাঠদান ইত্যাদি হচ্ছে অদৃশ্যমান বা অবস্তুগত সম্পদ। উল্লেখিত জিনিসগুলো পেতে চাইলে অর্থ ব্যয় করতে হবে। আমরা সবাই সম্পদ শব্দটির সাথে কম বেশি পরিচিত। আমাদের প্রতিদিনের আলোচনায় অনেকভাবে সম্পদ শব্দটি আসে, যেমন মিস্টার সুজন অনেক সম্পদের মালিক, একজন অর্থনীতিবিদের কাছে সব জিনিস সম্পদ নয়। তারপর দেখো, খ নম্বরে আমাদের কাছে বলা হয়েছে সম্পদের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে হবে। কোনো জিনিসকে যদি অর্থনীতিতে সম্পদ বলতে হয় তবে তার চারটি বৈশিষ্ট্য থাকা আবশ্যক। বৈশিষ্ট্যগুলো হচ্ছে, 1 নম্বরে রয়েছে উপযোগ। তো উপযোগে একটা ধারণা দিতে হবে যেহেতু ব্যাখ্যা করতে বলা হয়েছে। উপযোগ বলতে বোঝায় কোনো দ্রব্যের মানুষের অভাব মেটানোর ক্ষমতা। কোনো দ্রব্য সম্পদ হতে হলে সেই দ্রব্যের উপযোগ সৃষ্টির ক্ষমতা থাকতে হবে। উপযোগ নেই এমন দ্রব্য বা সেবা মানুষ অর্থ দিয়ে কখনোই কেনে না। 2 নম্বরে রয়েছে অপ্রাচুর্যতা। কোনো দ্রব্য সম্পদ হতে হলে তার পরিমাণ ও যোগান সীমিত থাকবে, যেমন নদীর পানি, বাতাস প্রভৃতির যোগান, এগুলো সম্পদ নয়। তবে শ্রম ব্যবহার করে পানিকে বোতলবন্দি করলে পানি সম্পদে পরিণত হয়। অন্যদিকে জমি, গ্যাস, যন্ত্রপাতি এগুলো চাইলেই প্রচুর পাওয়া সম্ভব নয়, অর্থাৎ এগুলো আমাদের কাছে অপর্যাপ্ত দ্রব্য, এগুলো হচ্ছে সম্পদ। 3 হচ্ছে হস্তান্তরযোগ্য। সম্পদের আরও একটি বৈশিষ্ট্য হলো এর হস্তান্তরযোগ্যতা। হস্তান্তরযোগ্য বলতে বোঝায় হাত বদল হওয়া, অর্থাৎ যে দ্রব্যের মালিকানা বদল বা পরিবর্তন করা যায় তাই হলো সম্পদ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভাকে অর্থনীতির ভাষায় সম্পদ বলা যাবে না, কারণ তার প্রতিভাকে হস্তান্তর বা মালিকানা বদল করা সম্ভব নয়। আবার টিভির মালিকানা বদল করা যায় বলে টিভি হচ্ছে একটি সম্পদ। 4 নম্বরে রয়েছে বাহ্যিকতা।
যে সমস্ত দ্রব্য মানুষের অভ্যন্তরীণ গুণ বোঝায় তা অর্থনীতির ভাষায় সম্পদ নয়, কেননা এর কোনো বাহ্যিক অস্তিত্ব আমরা উপলব্ধি করতে পারি না। যেমন কোনো ব্যক্তির কম্পিউটারের উপর বিশেষ অভিজ্ঞতা বা জ্ঞান কিংবা কারো শারীরিক সৌন্দর্য বা চারিত্রিক গুণাবলীকে সম্পদ বলা যাবে না। তবে পুঁজিবাদী বাজার অর্থনীতিতে নানাভাবে এগুলোকেও বিক্রয়যোগ্য সম্পদে পরিণত করা সম্ভব। তোমাদের প্রথম দুইটা প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেল অর্থনীতির ধারণা, সম্পদের ধারণা এবং হচ্ছে তোমাদের সম্পদের যে বৈশিষ্ট্যগুলো থাকতে হবে তার ব্যাখ্যা। তারপর আসো, গ নম্বরে বলা হয়েছে প্রদত্ত তিনটি বস্তু চিহ্নিতকরণ। সূর্যের আলো, ভূমি ও নদীর পানি, এই তিনটির মধ্যে শুধুমাত্র ভূমি এবং নদীর পানি হচ্ছে সম্পদ। তো হয়তো অনেক অ্যান্সার করতে পারে শুধুমাত্র ভূমি হচ্ছে সম্পদ। আমি এখানে ভূমি এবং নদীর পানি দিয়েছি, কেন দিয়েছি সেটা তোমাদের দেখাবো। তার আগে দেখো শেষ করি উত্তরটা। প্রকৃতির কাছ থেকে পাওয়া যেসব দ্রব্য মানুষের প্রয়োজন মেটায় তাকে প্রাকৃতিক সম্পদ বলে, যেমন ভূমি, বনভূমি, খনিজ সম্পদ, নদ নদী ইত্যাদি। অর্থাৎ অর্থনৈতিক ভাষায় ভূমি এবং নদীর পানি হচ্ছে সম্পদ, আর সূর্যের আলো কোনো সম্পদ নয়। এখন দেখো সূর্যের আলোকে আমি কেন সম্পদ বললাম না আর নদীর পানি এবং ভূমিকে কেন সম্পদ বললাম সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন দেখো, তোমরা বৈশিষ্ট্যের 2 নম্বর পয়েন্টে যদি চলে যাও, অপ্রাচুর্যতা, তাহলে দেখতে পাবে সেখানে লেখা আছে কোনো দ্রব্য সম্পদ হতে হলে তার পরিমাণ ও যোগান সীমিত থাকবে, যেমন নদীর পানি, বাতাস প্রভৃতির যোগান, এগুলো হচ্ছে সম্পদ নয়। সেই অনুসারে কিন্তু বলা যায় নদীর পানি সম্পদ নয়, শুধুমাত্র ভূমি সম্পদ। তবে পরের লাইনটা দেখো, তবে শ্রম ব্যবহার করে পানিকে বোতলবন্দি করলে পানি সম্পদে পরিণত হয়। তো এখানে যেহেতু লেখা আছে পানিকে তুমি শ্রম ব্যবহার করে পানি সম্পদে পরিণত করবে তখন এটা সম্পদ হয়ে যাবে, তাই আমি এখানে বলেছি যে ভূমি এবং নদীর পানি দুটাই হচ্ছে সম্পদ। তোমার যদি কেউ ভূমি লেখো সেক্ষেত্রে কিন্তু হবে, কোনো সমস্যা নেই। তো আমি নদীর পানি যেই জন্য লিখেছি সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর সূর্যের আলো তো সম্পদ হবে না, কারণ বলা আছে জমি, গ্যাস, যন্ত্রপাতি এগুলো চাইলেই প্রচুর পাওয়া সম্ভব নয়, এগুলো হচ্ছে অপর্যাপ্ত দ্রব্য, তাই এগুলো হচ্ছে সম্পদ। আর সূর্যের আলো তো আমাদের কাছে পর্যাপ্ত, আমরা সারাক্ষণ সূর্যের আলো পাই। সূর্যের আলো আমাদের কাছে তো এমন কিছু না যে আমার যতটুকু দরকার ততটুকু আমরা নাও পেতে পারি, সারাক্ষণ আনলিমিটেড সূর্যের আলো আমরা পাচ্ছি, যে কারণে সূর্যের আলো হচ্ছে কোনো সম্পদ নয়। তো এই হচ্ছে তোমাদের বুঝিয়ে দিলাম যে কেন নদীর পানি আমি লিখেছি। তোমরা যদি না চাও শুধু ভূমি লিখতে পারো, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ঘ নম্বর প্রশ্নের উত্তর দেখো, সম্পদের শ্রেণীকরণ। উৎস বা উৎপত্তির দিক থেকে সম্পদ হচ্ছে 3 প্রকার, যথা এক হচ্ছে প্রাকৃতিক সম্পদ, প্রকৃতির কাছ থেকে পাওয়া যেসব দ্রব্য মানুষের প্রয়োজন মেটায় তাকে প্রাকৃতিক সম্পদ বলে, যেমন ভূমি, বনভূমি, খনিজ সম্পদ, নদ নদী ইত্যাদি। 2 নম্বরে রয়েছে মানবিক সম্পদ, মানুষের বিভিন্ন প্রকার যোগ্যতা ও দক্ষতাকে মানবিক সম্পদ বলা হয়, যেমন শারীরিক যোগ্যতা, প্রতিভা, উদ্যোগ, দক্ষতা, সাংগঠনিক ক্ষমতা ইত্যাদি মানবিক সম্পদ। 3 নম্বরে রয়েছে উৎপাদিত সম্পদ, প্রাকৃতিক ও মানবিক সম্পদ কাজে লাগিয়ে যে সম্পদ সৃষ্টি হয় তাকে উৎপাদিত সম্পদ বলা হয়, যেমন কাঁচামাল, যন্ত্রপাতি, কলকারখানা, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদি মানুষ তৈরি করে বলে এগুলো হচ্ছে উৎপাদিত সম্পদ। তো শিক্ষার্থীরা, এ ছিল তোমাদের অর্থনীতি বিষয়ে 2য় যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার উত্তরপত্র। তোমার যারা পূর্বের অ্যাসাইনমেন্টগুলো এখনও করনি, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে চালিয়ে তোমরা অ্যাসাইনমেন্টগুলো করে ফেলতে পারো। তাহলে আজ এ পর্যন্তই, সকলে সুস্থতা কামনা করে শেষ করছি, আল্লাহ হাফেজ।